فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وَقُلْنَا فَلَا نَتَّقُونَ أَمَّا فَعَلَ فَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان محمود فيهما كثير من الناس الصحياء والفراغ আমার সমুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বা কনিষ্ঠ সর্বায়স্ক মুসলিম বৃন্দ সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় অতিক্রম করার পর আমাকে এবং আপনাদেরকে সমূহে রেখে আবার পুনরায় কিছুটা ভুলে সুযোগ করে দিয়ে জুমার খুতবা শোনা এবং জুমার সালাতের পড়া তৌফিক দিয়েছেন বিজয়মণি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহু আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে সূরাটির মধ্যে সম্পর্কে তিলাওয়াত করলাম সেটি সূরা আসর থেকে অতি সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ চারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি গুণের কথা বলেছে, চারটি কাজের কথা বলেছে। এই চারটি কাজের কথা সংক্ষিপ্ত আকারে একটি করে আলোচনা করে আমি আমার জুমার খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের জন্য দিয়েছেন মহা গ্রন্থ কোরআন কারীম, সেটি আমরা জানি 30টি পারা রয়েছে, 30টি পারার মধ্যে 114টি সূরা রয়েছে। আবার এই 30টি পারার মধ্যে শেষ পারা 30 পারার মধ্যে 103 নম্বর সূরা সূরা আসর। এই সূরা সম্পর্কে আপনাদের সম্মুখে কয়েকটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসরের মধ্যে প্রথম অংশে বলছেন ওয়াল আসর। আমি সময়ের কসম করে বলছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালের কসম, সময়ের কসম এবং আসরের কসম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে বলছেন যে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। সবাই উপস্থিতি আমার কথা বলতে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটি সময়ের কসম করে বলছেন যে আমি কাদের কসম করে বলছি সময়ের কসম করে বলছি যে অবশ্যই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে ইল্লা লযীনা তবে সেই মানুষেরা ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে বলছেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে আবার তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তবে তারা ব্যতি রেখে তারা কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বাদ দিলেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে ইল্লা লযীনা আমানু যারা ঈমান এনেছে ইল্লা লযীনা আমানু ওয়া'আমিলুস সালিহাত এবং যারা সৎ নেক আমল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যারা ঈমান এনেছে যারা সৎ আমল করেছে ইল্লা লযীনা আমানু ওয়া'আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক এবং যারা সত্য কথা বলেছে ওয়া তাওয়াসাউ বিস সবর এবং যারা ধৈর্য ধারণ করেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে ব্যাপী রেখে সমস্ত মানুষকে বলছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে এই চারটি গুণের মধ্যে এক নম্বরের গুণ হচ্ছে যারা ঈমান আনবে আর যারা সৎ নেক আমল করবে যারা মানুষকে সত্য কথা বলবে আর চার নম্বরে বললেন যারা ধৈর্য ধারণ করবে এই চারটি গুণে গুণান্বিত যারা এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না সম্মানিত উপস্থিতি এক নম্বরে আমরা পেলাম ঈমান ঈমান মানে বিশ্বাস বিশ্বাস কি কেমন হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশ্বাসের কথা বললেন আমাদের বিশ্বাস আমাদের ঈমান কেমন হওয়া চাই সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে রয়েছেন হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি এলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমুখে বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সঙ্গে হাত মিলিয়ে দুইখানা হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই জাগে সেই ব্যক্তিটি অপরিচিত ব্যক্তিটি হাত রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞেস করলেন কল ফাখবিরনি আনি ইমান ইমান কাকে বলে অপরিচিত ব্যক্তিটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে ইমান কাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুমিনু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া খায়রুশ শাররি মিনাল্লাহি তাআলা এ কথা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে জানালেন সমাজের উপস্থিতি লম্বা হাদিস হাদিসের এই বিশেষ সঙ্গে যে সম্পর্ক এই সম্পর্ক এই কথাগুলো বা কয়েকখানা প্রশ্ন করে অপরিচিত ব্যক্তিটি চলে গেলেন চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কারদেরকে জিজ্ঞেস করলেন এ সাহাবী কারেরা তোমরা কি এই ব্যক্তিটি কি ছিল এবার সাহাবী কারেরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে এর পূর্বে আমরা কোনোদিন এই ব্যক্তিটাকে দেখিনি আর মনে হয় না এই ব্যক্তিটি কোথাও দূর জায়গা থেকে এসেছে এমনটা মনে হয় না তার কারণ যদি কোনো ব্যক্তি সফর করে আসে দূর জায়গা থেকে আসে তাহলে তার যে সাদা যে জামা ভবে সাদা এই যে সাদা কাপড় এই সাদাটার মধ্যে কোনো ধুলা কোনো নোংরা লাগতো সেটা লেগে নেই এবং বাইরে থেকে মানুষ এলে যে তার শরীরটা যে ঘেমে যাবে সেটাও দেখা গেল না মানে সফর করে গিয়েছে সে কেমনটা মনে হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা অন্য কোনো সাধারণ মানুষ নয় এ হচ্ছে জিবরীল এটা দিন শিক্ষা দেওয়ার জন্য সে ব্যক্তি আমার কাছে সমাজ উপস্থিত বলতে চাইছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে আমাদেরকে নবী ও রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে কিতাব সমূহ রয়েছে এই কিতাব সমূহের প্রতি আমাদের ঈমান আনতে হবে আমাদেরকে পরকালের প্রতি ঈমান আনতে হবে এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত জিনিসের প্রতি ঈমান রেখেছি বিশ্বাস রেখেছি তার জন্য আমরা ইমানদার নিজেকে দাবি করি সমাজের উপস্থিতি এবার আপনাকে আমি জানাই ঈমান এই শব্দটি তিনটি কাদের মধ্যে জড়িত তিনটি জিনিস যদি পড়েন তবে আপনি এই ঈমানদার বা ঈমান
এই দাবিদার হতে পারবে এক আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে দুই মুখে স্বীকৃতি দিতে হবে মুখে আপনাকে স্বীকার করতে হবে তিন আপনাকে বাস্তবায়িত করতে হবে এই তিনটি কারণই হচ্ছে ইমান এবার চলো আমরা তো বিশ্বাস করলাম মুখে আমরা স্বীকার করে নিলাম বাস্তবায়িত আমরা করি না অধিকাংশ মানুষ সমাজ উপস্থিতি তাহলে বোঝা যায় এই চারটি যে গুণে গুণান্বিত হওয়া দরকার এর মধ্যে কিন্তু আমরা অধিকাংশ মানুষ ফেলি নেই আমরা বিশ্বাস করি মুখেও স্বীকার করি কিন্তু বাস্তবায়িত আমাদের বাস্তব রূপ নেই যাহাদের বাস্তব রূপ থাকা দরকার ছিল সেটা নেই তার জন্য এই তিনটি গুণে গুণান্বিত হলে আপনি ইমানদার হতে পারবেন আপনি ইমান রাখতে পারলেন বিশ্বাস রাখতে পারলেন সমাজ উপস্থিতি সংক্ষিপ্ত আকারে আপনাকে জানালাম এই তিনটি জিনিসের উপর ইমান নির্ভর করছে এক আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে দুই মুখে আপনাকে স্বীকার করতে হবে তিন আপনাকে বাস্তবায়িত করতে হবে তবে আপনি যে চারটি গুণে গুণান্বিত হলে এক নম্বর যেটি হল সেটা হচ্ছে ইমান তাহলে আপনি ইমান বা বিশ্বাস আপনার ভিতরে থাকবে এটা আপনার বহিঃপ্রকাশ হবে প্রকাশ করতে পারবেন দুই চারটি গুণে গুণান্বিতের মধ্যে দুই নাম্বার হচ্ছে আপনাকে আমাকে সৎ নে আনন্দ করতে হবে এখন যদি আমরা এটা দেখতে চাই অধিকাংশ মানুষ ফেলিও আমরা নেই আমরা আমাদের আমরা বাস্তবায়িত করি না অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছে এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি মুখে আমরা এর স্বীকৃতি দিই স্বীকার করি যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ এটা আমরা করি কিন্তু তিন নাম্বার যেটি বিষয় সেটি বাস্তবায়িত করা এটা আমরা করি না তাহলে আমরা যেটি দুই নাম্বার গুণ আমল করা বাস্তবায়িত করা এটা আমরা অধিকাংশ মানুষ ফেলিওর রয়েছে আপনাদের আমি সংক্ষিপ্ত আকারে জানাচ্ছি যে সূরা আসরের যে চারটি গুণে গুণান্বিত হতে পারলে আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব না এর জন্য আপনাকে জানাচ্ছি এক নম্বরে আপনাকে ইমান আনতে হবে দুই নম্বরে আপনাকে বাস্তবায়িত করতে হবে অর্থাৎ আপনাকে নেক সলে আমল আপনাকে করতে হবে তিন নম্বরে যেটি বিষয় বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি জানিয়েছেন যে ইল্লাল্লাযীনা আমালু ওয়া আমিলু সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আপনাকে সত্য কথা বলতে হবে সত্য কথা মানে আপনাকে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে আপনাকে এটা মানুষকে বলতে হবে কোন মানুষ যদি নামাজ না পড়ে তাকে নামাজের কথা বলতে হবে কোন মানুষ যদি হারামের মধ্যে লিপ্ত হয় আপনাকে তার ব্যাপারে তাকে জানাতে হবে এটা প্রত্যেক মানুষের প্রতি এই ধারে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে শুধু আগের ওলামা নয় বা যারা দায়ী হবে শুধু তাদের জন্য নয় প্রত্যেক মানুষ আপনি যদি সূরা আসরের ওই ক্ষতিগ্রস্তের মধ্যে যদি না পড়তে চান তাহলে আপনাদের প্রত্যেকের অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের উপর প্রত্যেক মুসলিমের প্রতি প্রত্যেক ইমানদারের প্রতি আমাদের এটা দায়িত্ব যে মানুষকে সত্য কথা বলতে হবে মানুষকে হক কথা বলতে হবে এবার আপনি বলবেন কোথায় কেন আপনি বলবেন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আমরা হচ্ছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মা আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বশ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবীর আমরা সর্বশ্রেষ্ঠ আমরা উম্মা আমরা জানি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা জানিয়েছেন যে তোমরা কেন সর্বশ্রেষ্ঠ কি তোমাদের প্রতি দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সূরা ইব্রাহিম সূরা 3 আয়াত 110 এর মধ্যে যে কুনতুম খায়রুন উম্মাতিন উখরিজাত লিন-নাস বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা এই যে সর্বশ্রেষ্ঠ উম্মা এই জন্যই যে তোমরা মানুষদেরকে সৎ পথে দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে এর জন্য আমরা সর্বশ্রেষ্ঠ আমরা কেন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আহ্বান করব কেন মানুষকে সত্য কথা বলবো মানুষকে কেন হক কথা বলবো এবার জেনে নেন অনেক মানুষ আছে যে যা বলবি কর আমি নিজে নামাজ পড়ি আমি নিজে ঠিক আছে এটা যারা করে আপনিও ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে রয়েছে তার কারণ আপনাকে জানাই আপনি কোন সূরা কসাস সূরা আকাশ আয়াত নম্বর 27 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে ওয়াআমুদ রাব্বাকা তুমি তোমার রবের দিকে মানুষদেরকে আহ্বান করো মানুষদেরকে রবের দিকে আহ্বান করো কেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুশরিক কাফির বেঈমানরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বান করে না এই দায়িত্ব যারা পালন করবে তারা হচ্ছে
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা হচ্ছে ইমানদার মুমিন ব্যক্তিরা এই দায়িত্ব যারা পালন করবে তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় যারা এই দায়িত্ব পালন করবে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে 27 নম্বর আয়াতে স্পষ্ট করে জানাচ্ছে কতই বড় দায়িত্ব আমরা মনে করি মানুষ যে যা করছে করুক না কেন আমি বলতে যাব না বা কেউ কাউকে বলতে গেলে তোমার কি হলো এমনটা আমরা বলে থাকি মানুষ বলবে আপনি মানুষকে যখন হক সত্য কথা দিয়ে যখন বলবেন মানুষেরা আপনাকে অনেক কিছু বেনিফিট দিবে আপনাকে গালিও খেতে হবে ধমকও খেতে হবে এমনকি মায়ের পর্যন্ত খেতে হবে কেন মায়ের খাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আল্লাহ একত্ববাদের দিকে যখন মানুষদের আহ্বান করেছিল আমরা জানি তাইফের ঘটনা যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রক্ত ছড়িয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছিল আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার খেতে হয়েছিল এটা আমরা জানি এটা আমরা জানি কিন্তু এর মধ্যে আমরা আমল করি না যেটা আমাদের জন্য সুবিধা সেটা আমরা করি আপনাকে আমাকে এই দায়িত্ব পালন করতে হবে মানুষদেরকে এই সত্য কথা হক কথা বর্ণনা দাওয়াত এখানে আপনাকে আমাকে করতে হবে দাওয়াত ইলাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করতে হবে মানুষদেরকে দাওয়াত দিতে হবে এটি আপনার আমাদের জন্য একটা দায়িত্ব এই দায়িত্ব যদি আপনি আমি পালন করতে পারি তাহলে দেখবেন যে আমাদের সমাজে আমাদের পরিবারে কেউ কিন্তু ইসলাম থেকে বিমুখ হয়ে থাকবে না ইসলাম থেকে মুখকে ফিরিয়ে দিবে না সমাজের মুসলিম এবার আপনাকে জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ অংশ বললেন যে ওয়াতাওয়াসাও বিল হক ওয়াতাওয়াসাও বিস সবর যে তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো এই কথাটা সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এখানে আপনাদের জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে কথা বললেন কেন এর কারণ হচ্ছে যে মানুষকে যখনই আপনি সত্য কথা বলবেন মানুষকে যখন হক কথা বলবেন মানুষ আপনাকে অনেক কিছু বলবে অনেক কিছু আপনাকে বলবে তার বিরুদ্ধে যেহেতু চলে যাচ্ছে কোন মানুষ যদি হক নয় এবং তাকে যদি আপনি বলতে চান বা কিছু যদি বলেন যে ভাই আপনি মদ খেয়ে না মদ খাওয়া হারাম এটা ঠিক নয় এই কথা যদি তাকে বলেন তাহলে সে রাগে চড়াও হয়ে আপনাকে গালি গুলো করতে পারে আপনাকে মানতেও পারে আপনাকে আরো কিছু করতে পারে এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা বললেন না যে তোমরা কথা বলিও না বলার কথা বললেন বলার পরে যদি সে ব্যক্তি না শুনে না আমল করে সেটি ওই ব্যক্তি বাবা কিন্তু ওই কথাটি বলার কারণে যদি তার দৃষ্টিতে তার চোখে যদি আমি কানা হই তবু সিগা আমাকে বলতে হবে এটা শুধু আলেম ওলামাদের প্রতি বা দাঈ ইলাল্লাহ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে আহ্বান করে এদের প্রতি শুধু দায়িত্ব নয় এই দায়িত্ব প্রত্যেক মুসলিমের প্রতি এই দায়িত্ব প্রত্যেক ঈমানদারের প্রতি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে এটা স্পষ্ট ভাবে জানা দিয়েছে আমরা বলি এবার আমি জানাই যে আমরা এই দাওয়াতি ফিল্ডে আমরা কাজ করি আমরা করি মানুষদেরকে বলি অনেক মানুষ আছি যারা আমরা পাঁচকদের সালাত আদায় করি যারা আমরা নামাজ পড়ি আমরা মানুষদেরকে বলি না বলা বলি বলি কিন্তু আমাদের মধ্যে ত্রুটিটা রয়েছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা সূরা 2 আয়াত নাম্বার 44 এর মধ্যে স্পষ্ট করে জানাচ্ছেন যে আতারু আন্নাস বিল বিরি ওয়া তাসাউনা আউফসাকু ওয়া আনতুম তাকুলুনাল কিতাব আফালা তাআমিলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা মানুষদেরকে তো সত্য কথা বলো হক কথা বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে আহ্বান করো তাদেরকে সব কথা বলো কিন্তু তোমরা যে নিজে করো না সেটা তোমাদের নিজের যে ত্রুটি থেকে যাচ্ছে ওয়ান্তুম তাতলুনাল কিতাব তোমরা কিতাব ইসলাম তোমরা চর্চা করো অধ্যয়ন করো আফালা তাআমিলু তোমরা কি বুঝতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছে যে তোমরা তো মানুষদেরকে সব পথের দিকে আহ্বান করো কিন্তু তোমার ভিতরে ত্রুটি থেকে যাচ্ছে অথচ তুমি কোরআন হাদিস বিস্তারি করো দায়ের করো এটি মানুষদেরকে তুমি জানাও অথচ তুমি কি বুঝতে পারছো না এটা তুমি তো পাঁচকদের নামাজি নামাজ তো তুমি পড়ো তোমার পাঁচক তো নামাজ তোমার জামাত সম্পারে হয় না তোমার অলসতা ভাবে নামাজ কেটে যায় তোমার ঘুমের মধ্যে নামাজ চলে যায় এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন তুমি তো মানুষকে বলছো কিন্তু তোমাদের ত্রুটি থেকে যাচ্ছে এটা যে বড় কড়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছে আমরা বলতে চাইছি আমরা পাঁচকদের নামাজি দাঁড়ি
করি অথচ আমরা চার ওয়াক্তের নামাজি আমরা পাঁচ ওয়াক্তের নামাজি দাবি করি অথচ আমরা তিন ওয়াক্তের নামাজি অর্থাৎ আমাদের ঘুমের ঘরে যোহর কেটে আমাদের ঘুমের ঘরে আসর কেটে যায় ঘুমের ঘরে আমাদের ফজর কেটে যায় আমরা জামাত সহ করে সেটা নামাজ পড়ি না এবং চিন্তা ভাবনা করি না এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি তো কোরআন হাদিসের স্টাডি করে মানুষকে তো তুমি বলো কিন্তু মানুষকে যে বলো কি তোমার ভিতরে যে ত্রুটি এটা যে তুমি সংশোধন করো না তুমি কি না বুঝতে পারছো না আফাল তাআকিলু এটা আমাদের বুঝতে হবে এর জন্য আমরা এই কথা মানুষকে যখন সত্য কথা হক কথা যখন বলতে চাই তখন দেখা যাচ্ছে আমরা মানুষের কাছ থেকে ভালো বেনিফিট আমরা পাই না প্রত্যেক মানুষ তারা আজকে খারাপের দিকে জড়িত ভালোর দিকে মানুষ আসে না তার কারণ আমি কতটা ভালো হয়েছি এই চিন্তা ভাবনা আমরা করি না এত বড় কোরআন হাদিসের কথা শোনার পর আমরা পরিবর্তন হই না এবং পরিবর্তন করার জন্য আমরা পরিকল্পনা প্রচেষ্টা আমাদের নেই আপনাকে দাওয়াতি কাজ প্রথমত আপনার ফ্যামিলি করতে হবে আপনার বাড়িতে করতে হবে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীম 65 আয়াত কাছে আমরা স্পষ্ট ভাবে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মাতাবান তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও ওই জাহান্নাম থেকে যারা জ্বালানি হচ্ছে মানুষ ও পাথর সম্মানিত উপস্থিতি এই আয়াতের উপর গুরুত্ব দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রথমেই বলে দিচ্ছেন যে তুমি নিজে বাঁচো নিজে বাঁচো এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা মানে জানাবে তার মানে বোঝা যাচ্ছে তুমি যদি ত্রুটি মুক্ত হয়ে যাও তুমি যদি ভালো হয়ে যাও তো তোমার ব্যক্তিত্ব হিসাবে যদি তুমি ভালো হয়ে যাও তাহলে তোমার পরিবারকে যখন তুমি বলবে তোমার কথাটা অতি সহজে তারা অ্যাকসেপ্ট করবে তারা বলবে আমি যদি বলতে যদি ত্রুটি থেকে যায় তাহলে তারা গ্রহণ করবে না অনেক মানুষ বলি ছেলেকে নামাজ পড়ার কথা বলি কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না তার মানে বোঝা যাচ্ছে আপনার যে বয়সে আপনাকে নামাজ পড়া উচিত ছিল আমি নামাজ পড়িনি আপনাকে আপনার ছেলে দেখেছে আমার বাপের বয়সে নামাজ পড়েনি তার জন্য পড়ে না আমার আপনার মধ্যে পাঁচ নামাজের মধ্যে আপনার ত্রুটি রয়েছে ঠিকঠাক ভাবে আপনি পাঁচ নামাজ পড়েন না কোনো কোনো সময় পড়েন কোনো কোনো সময় ছেড়ে দেন তার জন্য আপনার ছেলে এটাও মনে করে যে না এইভাবেই নামাজ পড়তে হবে তার জন্য আপনার মধ্যে ত্রুটি হয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বারবার বলেছেন নিজে বাঁচো তারপর বলবে এটা আমরা বলতে চাইছি সম্মানিত হচ্ছে অনেক আমরা কথা শুনি কথা শোনার পর কি আমরা কি গুরুত্ব দিই না আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিআমাতান মাকবুল ফীহিমা কাসীরুন মিনান নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দুইটি নিয়ামত দুইটি জিনিসের মূল্যায়ন করে না এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে সুস্থ শরীর দুই নম্বরে রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুস্থ শরীর আপনাকে আমার সুস্থ শরীর আছে এই সুস্থ শরীরটাকে কাজে লাগাতে হবে এবং অবসর সময় আছে ফাঁকা সময় রয়েছে এটাকেও আপনাকে আমাকে কাজে লাগাতে হবে এটাও তো আমরা করি না মানুষকে কোরআন তেলাওয়াতের কথা আমরা বলি কিন্তু নিজে কোরআন তেলাওয়াত করি না করি না আমরা মানুষকে আমরা বলতে পারবো কিন্তু নিজে তার উপর আমল করি না এটা আমাদের উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলছেন যে তোমরা এই দুইটি নিয়ামত মানুষ অধিকাংশ মানুষ মনে করে না তার মধ্যে আপনি আমি পড়ে যাচ্ছি বাস্তবে এই দুটি নিয়ামত আমরা গুরুত্ব দিই না সুস্থ শরীর থাকা সত্ত্বেও আমরা অবসর সঙ্গে আমরা সময় করে কাটিয়ে দিই আমাদের অবসর সময় আছে আমাদের আমার সময় আছে সেটাও আমরা কাটিয়ে দিই অনন্ত সময় করে নষ্ট করি আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে এবং আমরা সুস্থ শরীরটাকে কাজে লাগাতে পারি না সম্মানিত উপস্থিতি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বানি আদম কাল কিয়ামতের দিন বানি আদমে এক পা আগেও যাবে না এক পা পিছু আসবে না হাত্তা ইসলা আন খামসি পাঁচখানা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত করা হবে পাঁচটি প্রশ্নের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের আন উমরিহি ফীমা আফনাহু তোমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়টা তোমরা কোন মতে অতিবাহিত করছো ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু তোমাদের যে যৌবন সময়টা দেওয়া হয়েছিল এটাও তোমরা কোন কাজে অতিবাহিত করছো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু তুমি যে ধন সম্পদ উপার্জন করছো এটা কোন পথ থেকে করছো ওয়া ফীমা আনফাকাহু কোন পথ থেকে করছো ওয়া মাযা আমিলা ফীমা আলিমা তুমি যে জ্ঞান পেয়েছিলে জ্ঞান অনুযায়ী কতটা তুমি আমল করেছি অর্থাৎ আমরা তো অনেক কিছু জানি অনেক কোরআন হাদিস স্টাডি করে অধ্যয়ন করে অনেক কিছু আমরা শিখেছি এই যে শিখলাম এই
শিক্ষা অনুপাতে আমরা কি কতটা আমল করলাম এটাও তো কালকে আমাদের জিজ্ঞেস করা আমি তো জানলাম পড়াতে লক্ষ্য এই ফজিলত রয়েছে এত কিছু বেনিফিট রয়েছে নিজেকে পড়াতে লক্ষ্য করলাম না আমি তো জানি নামাজ সহকারে নামাজ পড়ে এই বেনিফিট রয়েছে কিন্তু আজকে কিছু করলাম এইটা কালকে আমাদের জিজ্ঞেস করা সামাজিক উপস্থিতি আলাদা হাদিসের কথা বলে আমি রসুল প্রসেস করব যেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা জীবিত রয়েছি জীবিত অবস্থায় আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ সুবহান তারা জানাচ্ছেন যে সূরা জুমার 39 আয়াত নাম্বার আপনার 14 নম্বর আল্লাহ সুবহান তারা জানাচ্ছেন যে আল্লাযীনা ইয়াসতামিউনা আল-ক্বাওলা ফায়াতাবিউনা আহসান যে যারা আমার কোরআন হাদিসের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে ফায়াতাবিউনা আহসান এবং উত্তম জিনিসের ইত্তেবা অনুসরণ করবে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এরাই পাবে হেদায়েত ওয়া উলাইকা হুম উলুল আলবাব এরাই হচ্ছে জ্ঞানের মানুষ কেন তারা তাদের তো বলা হচ্ছে যে আমার কথাগুলো যারা শুনবে এবং তারা এই জিনিসের প্রতি তারা আমল করবে তারা ইত্তেবা করবে অনুসরণ করবে অনুপালন করবে এরাই হচ্ছে জ্ঞানের মানুষ আমরা অনেক তো শুনলাম শোনার পরে যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা জ্ঞানবান মানুষ যদি আমরা এভাবে পূর্বের ন্যায় মতো যদি থেকে যায় তাহলে আমাদের মতো হতবাদা আমাদের মতো আর বোকা মানুষ কিন্তু বোকা নেই এই কথাটা সুভান করা যাচ্ছে সমাজিক উপস্থিতি আপনাকে আমাকে বুঝতে হবে আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন হাদিসের মধ্যে বলছেন যে আমার কি মাইম নবীর আদি আদি রাদিয়াল্লাহু আনহু বলেন তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে জানিয়েছেন পাঁচটি কথা তার মধ্যে শেষ পর্যায়ে একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে একটা প্রশ্ন থাকবে বিশেষ পর্যায়ে যে ওয়া হায়াত হায়াতিনা ক্বাবলা মাউতিকা তোমার মরণ আসার আগে জীবিত সময়টা কি তুমি মূল্যায়ন করার চেষ্টা করো কেন জীবিত অবস্থায় যদি মূল্যায়ন করার চেষ্টা করি তাহলে পরকালে আমি যে পরিত্রাণ পাবো বসিত পাবো না আপনি আমি আফসোস করব মরার পরে আমাদের আল্লাহ সুবহান তাআলা জানিয়েছেন সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা জানিয়েছেন যে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালি উমরি ফাসাদাকু মিনাস সালিহিন আমরা কাল কিয়ামতের জন্য আল্লাহ সুবহান তাআলা বলুন হে আল্লাহ ইয়া রাব্বি পাবো তুমি আমাকে কিছু না সময় দাও আমি পৃথিবীর মধ্যে যাই এবং সৎ দান সৎকা দামায়াত করে এবং নেক আমল করে মিনাস সালিহিন নেক সৎ আমলকারী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এই কথা আপনি আমি কাউকে আমার দিন বলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় দিব ওয়ালা ইয়াফরুর নাফসান ইদা জাআ আলামহা আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাকে যথেষ্ট সময় আমি পৃথিবীর মধ্যে দিয়েছিলাম তুমি তো সেটা করো নি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরের কথা আমাদের নিজেদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জানে এর জন্য বলছি মরণের পর আফসোস না করে দুনিয়ার বুকে জীবিত অবস্থায় আফসোস করে নিজের ত্রুটিগুলোকে আমরা যে ত্রুটি রয়েছে এগুলোকে আমরা মুক্ত করি অর্থাৎ আমরা যারা পাঁচ অক্টে নামাজ পড়ি জামাত সহকারে যতটা আমরা সময় পাবো জামাত সহকারে আমরা পাঁচ অক্টে নামাজ পড়ার চেষ্টা করি আমরা বেশি বেশি করে চেষ্টা করবো কারণ তেলতের দিকে মানুষকে চেষ্টা করবো যে আমরা যে সুরা আসের মধ্যে শিক্ষা পাচ্ছি না ভালোভাবে আমাদেরকে ইমান আনতে হবে পড়তে হবে দুই আমাদেরকে সৎ নেক আমল করতে হবে তিন আমাদেরকে মানুষদেরকে সৎ পথে দিকে সত্য কথা বলতে হবে তাদেরকে সত্যর পথে আহ্বান করতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই চারটি গুণে গুণান্বিত হতে পারলে আমরা সাকসেস হতে পারবো আমরা সফল অর্জন করতে পারবো মজে যাওয়ার ব্যাপার না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছে আল্লাহ সুবহান তাআলা কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সূরা আসর থেকে যে চারটি গুণে গুণান্বিত হলে আমরা সাকসেস হতে পারবো সেই চারটি গুণে গুণান্বিত হওয়ার তাওফিক